হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও লাঞ্চ টাঞ্চ সেরে বসে পড়লাম দুপুরে গরম গরম ভিডিও নামাতে। থাম্বনেলটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কী বিষয়ে কথা বলবো। হ্যাঁ, আই থিঙ্ক ফেস ভ্যালিউ। কালকে একজন গণ্য মান্য ওয়াইটি নাম করা একজন ভদ্রমহিলা, যিনি নিজে সততার প্রতীক, যিনি নিজে জ্ঞানের ভাণ্ডার, দুনিয়ার যত জ্ঞান আছে সব ওনার মধ্যে একদম কোট কোটকে ভরে আছে, বুঝতে পেরেছো? তো সে কালকে ফেস ভ্যালিউ নিয়ে কিছু কথা বলো। তো থাম্বনেলে আমি মাসিমার আজকে ছবি দিয়েছি, মাসিমার ফেস ভ্যালিউটা কতটা হয়েছে, আর মাসিমা ফেস ভ্যালিউ ছাড়াও, মানে ফেস ভ্যালিউ এতটা হওয়া সত্ত্বেও, বুঝেছো, কাঠপুতলি হয়ে গেছে। কারণ কনিকার হাতের কাঠপুতলি, বুঝো। একে দেখো, আমি কি ভিডিওটা করবো না, দেখো ঝুলছে, দেখো কনিকার হাতের কাঠপুতলি হয়ে গেছে এই মাসিমা, ঠিক তো? কি ভিডিও করতে দেয় না দেখো তো। মাসিমা কাঠপুতলির মতন নাচছে, কনিকা যেরকম নাচাচ্ছে উঙ্গলির ইশারাতে, মাসিমা সেরকমই নেচে বেড়াচ্ছে, বুঝতে পেরেছো? মানে এটাই অ্যাকচুয়ালি বক্তব্য। কী ধরনের মানুষ আপনি? আপনি তো বাড়ির গার্জেন, আপনার নিজস্ব কোনো অস্তিত্ব নেই, মানে বৌমা আপনাকে নাচাচ্ছে আর আপনি নেচে যাচ্ছেন। আমাদের ভাষায় এটাকে কী বলে জানো? মানে এই যে শাশুড়ি বৌমার যে একটা বন্ডিং, আজকেই যেমন আমি দেখলাম কচুরলতিটা যখন মাসিমা দেখালো, তো কনিকা বললো সেদ্ধ করো, মাসিমা একটা ঝাঁপড় দিয়ে বললো না সেদ্ধ করবে না, বলো ঠিক আছে। এই যে জিনিসটা না, এটাকে বলে বন্ডিং। আমার ভাষায় এটাকে বলে বন্ডিং, শাশুড়ি আর বৌমার মধ্যে বন্ডিং। আজকে যদি আমার মাকে আমি কিছু বলে রাখি, মা এটা এখানটা বলবে, মা সাথে সাথে আমার ক্যামেরাটা অন হয়ে গেলে মা বলে জানো এটা ওইটা সেটা, তাহলে আমার মা কি আমার হাতের কাঠপুতলি হয়ে যায়? না, কখনোই না, এটা মা মেয়ের মধ্যে বন্ডিং। তাহলে একটা শাশুড়ির ক্ষেত্রে সেটা না কেন, কনিকার ক্ষেত্রে সেটা কেন প্রযোজ্য না? ক্যামেরা অন করলে মাসিমা যদি নিজের শারীরিক আপডেটটা দিতে চায়, কাকে দিচ্ছে? তোকে দিচ্ছে, বুঝতে পেরেছি? কারণ ওদের ফ্যামিলির খুঁটিনাটি বিষয় নিয়ে তোর যতটা মাথা ব্যথা, ওয়াইটিতে এতটা মাথা ব্যথা কারুর নেই। তোর প্রতিটা পদে মাথা ব্যথা লক্ষ্য করবি, কখন ঘুম থেকে ওঠে, কখন ঘুমোতে যায়, সকালবেলা ব্রেকফাস্ট কী খায়, দুপুরের লাঞ্চে কী খায়, আবার রাতের ডিনারে কী খায়, এইবার সকালে উঠে বাথরুমে কখন যায়, বাথরুমে গিয়ে কখন হাগে, কতটা হাগে, স্নান কে করায়, নাইটি কেন ভেজে না, প্রত্যেকটা বিষয়, বাচ্চার পড়াশোনা, বাচ্চার শিক্ষা, কোয়েল, সমস্তটা, ওদের হেলথ ইস্যু, এখন কতদিন বাজবে সেটাও তুই এখন ডিসাইড করছিস। কারণ যতদিন বাজবে ততদিন তোর ঘাটতে সুবিধা হবে না, রেভিনিউটা অবভিয়াসলি জেনারেট হবে ততদিন। তো প্রত্যেকটা জিনিসে তোর এত মাথা ব্যথা, তারপরেও তুই চলে আসিস ফেস ভ্যালিউ নিয়ে জ্ঞান দিতে। তোর ফেস ভ্যালিউ হয়েছে তুই সেটা বুঝতে পারছিস, তোর ফেস ভ্যালিউ হয়েছে তুই সেটা বুঝতে পারছিস, অথচ নিজের গান নিজে গুণটা গাইলি যে তোর ফেস ভ্যালিউ হয়েছে, এটা তুই শুনিয়ে দিলি। সেখানে দাঁড়িয়ে যদি কনিকা নিজেকে শের বা শেরনি বলে থাকে, তখন তোর অবজেকশন হয়ে যায়, নিজেই নিজেকে কখনো ট্যাগ দেওয়া যায়? তাহলে তোর ক্ষেত্রে সেটা প্রযোজ্য না কেন, তোর ক্ষেত্রে সেটা প্রযোজ্য না কেন, যে তুইও বললি যে ওকে শেরনি, ও নিজেই নিজেকে শেরনি বলেছে, শেরনির ট্যাগটা তো আমাকে দেওয়া হয়েছে, কেন কেন সেটা? নিজের বেলায় আটিশুটি আর পরের বেলায় চিন, ঠিক আছে, মানে এইরকম লজিকটাতে তুই চলিস, এইরকম লজিকটাতে চলিস? তোর সাথে তোর শাশুড়ির এত সুন্দর বন্ডিং যে শাশুড়ি ছেলে আর শ্বশুরমশাই খায় একসাথে, তুই খাস আলাদা একই বাড়িতে থেকে, হাতে ব্যথা নিয়ে তো দুনিয়ার কাজ করে যাচ্ছিস, তাহলে রান্না কেন আলাদা, খাবার কেন আলাদা, পেট কেন আলাদা, কেন একই জায়গায় মিলেমিশে রান্না করা যায় না? না, সেটা কী করে হবে, এখানে তো একই বাড়িতে দুটো সেকশন ভাগ হয়ে গেছে। তোর ব্লগ ভিডিও দেখলাম, খালি ব্লগ ভিডিওতে বলিস আহ উঠতে ব্যথা, আহ বসতে ব্যথা, আহ কী কষ্ট, জং ধরে গেছে, পচে গেছে, শরীরটা আজকে মনে হচ্ছে ভালো নেই। তাহলে যদি এর শরীর কেউ খারাপ বলে, তাহলে সেটা যদিও সবার কাছে সেটা ভালো হয়, বাবা শু তুমি টেক কেয়ার নাও, নিজেকে যত্ন নাও, তোমার শরীর খারাপ। যদি কনিকা কখনো নিজের শরীর খারাপের কথা বলে, তাহলে সেই জিনিসটাই নিজের বেলায় কেন সেটা পাল্টে যায়, কারণ সেটা তুই তোর মতন নিজের রুলস রেগুলেশন সেট করে রেখে দিয়েছিস। কার শাশুড়ির সাথে কার বন্ডিং কতটা, কে কোন শাশুড়িকে তোতা পাখি বানিয়ে রেখেছে, তুই যেমন সেটাকে ডিসাইড করার কেউ না, তুই নিজের ইচ্ছায় নিজের জ্বলনে। আর বলি কনিকা, ফেসবুকের ওই টিকিটটা কত টাকায় কিনলে, ফেসবুকের ওই টিকিটটা কত টাকায় কিনলে? এখানে ফেসবুকের টিকিটের গন্ধ পেয়ে ফেস ভ্যালিউতে চলে এসেছে, বুঝতে পেরেছো? যে ওয়াইটিতে এসে যে মানুষটা তোমার ওই ফ্ল্যাগের কেসটাকে কেচ্ছাটাকে নিয়ে ফেসবুকে চাড়াতে ছেড়ে ছেড়েছিল যে ফেসবুকে যাক ভাইরাল হবে, লোকে ওকে ঘাটটা মোটকে ধরবে, সেইটার জায়গায় ফেসবুকের ইভেন্টের ইনভিটেশন কার্ড তুমি পেয়ে গেলে, মানে ভাবতে পারছো ওর কোথায় জ্বলবে? এবার অলরেডি জ্বলন শুরু হয়ে গেছে, যার জন্য ফেস ভ্যালিউ নিয়ে হাগা শুরু করে দিয়েছে। তোকে তোর সেই অকাতটাই নেই, তুই লোকের এমন পিন্ডি চটকাস, তোর সেই অকাতটাই নেই যে কারুর ফেস ভ্যালিউর, সরি
ফেসের ছবি থাম্বনেলে লাগিয়ে তুই কোনো কাজ করবি, বুঝতে পেরেছিস? করেছিলিস তো একটা সময়, এমএসএলকে ব্যাপারে তো একটা সময় করেছিলিস, তারপরে বাসটাও খেয়েছিলিস। আর এখন লাগানোর দরকার পড়ে না, কারণ বাসটা খাওয়ার পর থেকে, মানে ওই স্ট্রাইকটা খাওয়ার পর থেকে তোর চ্যানেলটা গ্রো করে, ঠিক আছে? তুমি কখনো এমন কোনো কাজ করনি যার জন্য কেউ তোমাকে স্ট্রাইক দেয়, তাই? সত্যিই তাই? তুই কখনো কিচ্ছু বলিসনি, যা যা বলছিস তুই বুঝি সেটা সত্য মিথ্যা যাচাই করছিস? আর এখন তুই সেই লেভেলে নেই, তুই এখন সোজাসুজি চলে গেছিস চারিত্রিক বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করতে। কণিকার এই চরিত্র, উজ্জ্বলের এই চরিত্র, মাসিমার এই চরিত্র, বাড়িতে যে দাদারা আছে তার সেই চরিত্র, ও ননদের কী চরিত্র, ও ননদের স্বামীর কী চরিত্র, তাদের ছেলেমেয়ের কী চরিত্র, তুই বসে গেছিস সেটা নিতে। কোথায় আর সত্য মিথ্যার হিসাব দিচ্ছিস, কোথায় আর দিচ্ছিস? জীবনে অনেক কিছু পাবি জানিস তো, আবার অনেক কিছু হারাবি। নিজের চরিত্র আর নিজের ক্যারেক্টারটাকে সঠিক করার চেষ্টা কর। তুই নিজে নিজের শ্বশুরবাড়িতে একা থাকিস, তুই নিজে নিজের শ্বশুরবাড়িতে একা থাকিস। এখন তোর ব্লগে তোর হাজব্যান্ডকেও ঠিকঠাক করে দেখা যায় না, ঠিকঠাক করে দেখা যায় না, কারণ জবে থেকে মায়ের সাথে আলাদা খাচ্ছে, আমার তো মনে হচ্ছে তোর সাথে আলাদা শুচ্ছেও। নালে আমি বুঝে পাই না কিসের অজুহাতে, কিসের অজুহাতে বৌমা টোটালি আলাদা একা খাচ্ছে আর ছেলে বাবা আর মা একসাথে খাচ্ছে, টোটালি কোন বাড়িতে হয় এরকম, কোন বাড়িতে হয়? তারপরে লক্ষ্মী পুজো ভুলে যাস, লক্ষ্মী পুজোতে গাড়ুর ডাল হয় সেটাও ভুলে গেছিস, কারোরই মনে নেই। তোকে যখন তোর আদরের জৈতাদি বললো যে জানিস আজকে গাড়ুর ডাল আছে, তৎক্ষণাৎ গিয়ে তো শাশুড়িকে মনে করাতে পারতিস কেন ছেলে আসলো রাত্রিবেলা, তারপরে ছেলেকে বলতে হলো যে মা আজকে তো এটা ছিল, মা স্বাভাবিক বয়স হচ্ছে ভুলে যেতেই পারে। তা তুই কী ছিঁড়ছিস বাড়িতে বসে? তোকে যখন তোর দিদিভাই বললো যে আজকে তো এইটা আছে, তো তোর তো সাথে সাথে কি মাকে মনে করানো উচিত ছিল, মনে করানো উচিত ছিল? কারণ সংসারে খালি ওই রান্নাটুকু ছাড়া আর লোকের গেলায় দৃষ্টি দেওয়া ছাড়া না কোনো দিকে তোর মন নেই। আর লোকের বিচার করিস যে ঠাকুরের ভেতরে ক্যামেরা ঢুকিয়ে ঠাকুর পুজো দেখাচ্ছে না, নিজেকে ফোকাস করছে, কে কী কারণে বিশ্লেষণ করতে বসিস? কী কারণে ফেস ভ্যালু তৈরি করেছিস আর সেটা হয়েছে একমাত্র এমএসএল এর জন্য, সারা জীবন এটা মনে রাখবি, বুঝতে পেরেছিস? তোর মেন কন্টেন্ট এমএসএল, এমএসএল এর জন্য সবাই তোকে দেখে, এমএসএল এর জন্য সবাই তোকে দেখে। তুই বলিস না গড়ে 4000 মতন ভিউজ আসে, 3000 মানুষ খালি কন্টেন্টটা দেখে ছুটে দেখতে আসে, আর হাজারখানা মানুষ আমাকে পছন্দ করে, তাহলে বুঝতে পারছিস তোর ভ্যালুটা, ভ্যালুটা বুঝতে পারছিস? 3000 মানুষ কন্টেন্ট পছন্দ করে মানে কণিকার কন্টেন্টটা তারা পছন্দ করে, কণিকাকে পছন্দ করে, অনেকে দেখতে আসে যে তুই কী হাঁকছিস। আর ওই হাজারখানা যে মানুষ থাকে সেই মানুষগুলো তোর মতনই চারিত্রিক বৈশিষ্ট্য তাদের, তারা শুনতে ভালোবাসে লোকের পিণ্ডি চটকানো সমালোচনা জিনিসটা, যার জন্য তারা ছুটে তোকে দেখতে আসে ভালোবেসে, অবভিয়াসলি ভালোবাসে সেই জায়গাটায়। তো মাসিমা আর কণিকার যে রিলেশনটা সেটা কোনো খেলা দেখানো আর খেলা দেখাচ্ছে এই রকম না, মানে কাঠপুতলির হিসেবে না, তোতা পাখির সম্পর্ক না, সেটা হচ্ছে একটা বন্ডিং, যেটা অবভিয়াসলি সচরাচর শ্বশুর শাশুড়ি আর বৌমার মধ্যে দেখা যায় না, বাট যেটা কণিকা আর কণিকা শাশুড়ির মধ্যে আছে। তো চলো বন্ধুরা, আশা করি তোমাদেরকে জিনিসটা বোঝাতে পেরেছি, আর স্বাভাবিক আমি জানি তোমরা বুঝতেও পারবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, টা।